পাহান প্রেমিক। প্রেমিকার দেহর উপরে চলালে গাড়ি। রাজপথত ছটপটাই থকা প্রেমিকার কাটর আহ্বান শুনেউচি ঘটনাস্থলীর পৰা পলায়ন করলে পাহান প্রেমিকে। প্রথমে বন্ধুর দ্বারা নির্যাতন, তারপর প্রেমিকার চুলিত ধরে টনা আজোড়া, ডিঙি চেপা, আর তারপর প্রেমিকার উপরেই গাড়ি চলাবলৈ নির্দেশ গাড়ি চালক। মহারাষ্ট্রর থানের ঘটনা এয়া, পাঁচ দিন পূর্বর ঘটনা। সোমবারে পুয়তি নিশা অশ্বজিৎ গায়কোয়াড় নামৰ এটা পাহান প্রেমিকে সংঘটিত করে এই ঘটনা। বর্তমান হাসপাতালের বিছনাত ছটফটাই থাকা প্রিয়া সিংহর ভাষ্যত পোহরলৈ আহিল থানের এই বর্বর ঘটনার কথা। পাঁচ বছরীয় প্রেম আছিল অশ্বজিৎ গায়কোয়াড় আর প্রিয়া সিংহর মাজত। অশ্বজিৎ মহারাষ্ট্র রাজ্য উন্নয়ন নিগমের পরিচালন সঞ্চালক অনিল গায়কোয়াড়ের পুত্র। ঘটনা সংঘটিত হওয়ার দিনা পুয়া চারি বজাতে অশ্বজিতে ফোন করেছিল প্রিয়া সিংহক। পরিয়ালর কোনো অনুষ্ঠানের বাবে নিমন্ত্রণ জানাইছিল হোটেল থানেলৈ। কিছু সময় পাছতে প্রিয়া সিং উপস্থিত হয়েছিল গৈ হোটেলখনত। কিন্তু পরিয়ালর অনুষ্ঠান চলি থাকার মাজতো প্রিয়া সিংহে লক্ষ্য করেছিল অশ্বজিতর অস্বাভাবিক আচরণ। প্রেমিকর কিবা অসুবিধা হওয়া বলে অনুমান করে নিজে হোটেলর বাহিরলৈ আহি প্রিয়ায় অশ্বজিতক সুধিব বিচাৰিছিল আসলতে কি হয়েছে। কিন্তু অশ্বজিৎ কেবল নিজে নাহি লগত লৈ আহিছিল বন্ধু বান্ধবক, আর আহিয়ে অশ্বজিতর বন্ধু বান্ধবে প্রিয়াক নির্যাতন চলাবলৈ আরম্ভ করে। হঠাৎ সংঘটিত হওয়া অপ্রত্যাশিত ঘটনাত হতবম্ব হয়ে প্রিয়ায় অশ্বজিতক সহায়ের আহ্বান জানায়, যদিও ভণ্ড প্রেমিক অশ্বজিতে ওলটাই প্রিয়াক চরিয়ায় ডিঙি চেপি আক্রমণহে করে। পরিস্থিতির অবনতি ঘটাত প্রিয়ায় অশ্বজিতর গাড়িত থাকা নিজের মোবাইল ফোনটলৈ আঁতৰি যোৱাৰ চেষ্টা করে। কিন্তু সেই সময়তে অশ্বজিতে নিজের গাড়ি চালকক প্রিয়ার উপরে গাড়ি চলাই দিবলৈ নির্দেশ দিয়ে আর অশ্বজিতর গাড়ির হুন্দাত পথত পড়ি রয় প্রিয়া সিং। প্রিয়া সিংক তাতে এরি আঁতৰি যায় ভণ্ড প্রেমিক অশ্বজিৎ সহ বন্ধু বান্ধবর দলটো। পরবর্তী সময়ত পথাচারিয়ে উদ্ধার করে প্রিয়া সিংক। শেহতীয়াকৈ প্রিয়া সিঙে হাসপাতালের বিছনার পৰা করা ইনস্টাগ্রাম পোস্ট তথা ফটোর জড়িয়তেহে পোহরলৈ আহে সমগ্র ঘটনা। ইনস্টাগ্রাম পোস্টর জড়িয়তে প্রিয়া সিঙে ন্যায় বিচাৰিছে। থানে আরক্ষীয়ে ঘটনার তদন্ত অব্যাহত রাখিছে। इंजरी हुई है मेरे राइट लेग में, मेरी तीन बोन टूटी हुई है, उसमें उसकी सर्जरी हुई है और उसमें रॉड डाला हुआ है, और मेरे लेफ्ट साइड की बॉडी में शोल्डर टू मेरे हिप्स तक मुझे बहुत डीप इंजरीज हुई है। मुझे मूवमेंट करने नहीं हो रहा है बॉडी का थोड़ा भी। मेरे हिप्स वगैरह में मुझे काफ़ी नस दबी हुई है और यही सारी चोट लगी है मुझे। स्टमक में भी बिल्कुल मेरी बॉडी कहीं से भी मूव नहीं कर पा रही हूँ मैं। প্রিয়া সিং এতিয়া সুস্থির যদিও প্রিয়ার আঘাত আছিল গুরুতর। অতি কমেও তিনি চারি মাস বিছনাতে থাকিব লাগিব প্রিয়া সিং। প্রিয়া সিংর সমগ্র শরীরতে আঘাত, সোঁভরির হাড় দুটুকুরা হয়ে ভাঙিছে। ইতিমধ্যে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রিয়া সিংর এটাই দাবি তাইক ন্যায় লাগে। ভণ্ড প্রেমিক তথা মহারাষ্ট্রর উচ্চখাপর আমোলার পুত্র অশ্বজিতে উচিত শাস্তি পাব লাগে। আর মহারাষ্ট্রর এগারী জ্যেষ্ঠ আমোলার পুত্রর এনে অমানবীয় কাণ্ডই হতচকিত করে তুলিছে সকলকে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।